শুরু হতে চলেছে এই বছরের শেষতম চন্দ্রগ্রহণ। বর্তমানে বছরের শেষতম চন্দ্রগ্রহণ নিয়ে সরগোল পড়ে গিয়েছে মানবজাতির মধ্যে। কার্তিক মাসের রাস পূর্ণিমা তিথিতে এই চন্দ্রগ্রহণ সংঘটিত হবে, যার ফলে গ্রহ নক্ষত্রের মধ্যে কিন্তু আসবে বিশাল পরিবর্তন এবং এর সরাসরি প্রভাব পড়বে প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনে। শাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণকে কিন্তু অশুভ বলে মনে করা হয়, কারণ এই সময় বিশেষ করে অশুভ শক্তিরা জেগে ওঠে, যার ফলে গ্রহ নক্ষত্রদের মধ্যে দেখা যায় বিশাল উত্থান পতন। আর বর্তমানে বছরের এই শেষতম চন্দ্রগ্রহণ নিয়ে সকলকেই থাকতে হবে অত্যন্ত সতর্ক, কারণ সূর্যগ্রহণের ঠিক 15 দিন পরেই এই চন্দ্রগ্রহণ হতে চলেছে, যার ফলে সকলের জীবনে থাকছে কিছু না কিছু অশুভ শক্তির প্রভাব। এই গ্রহণ চলাকালীন সময়ে বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুদেরকে থাকতে হবে অত্যন্ত সতর্ক। তো আসুন আমরা আজকে জেনে নিচ্ছি ভারতবর্ষ এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ ঠিক কোন সময়ে শুরু হবে এবং ঠিক কোন সময়ে শেষ হবে, এর সূতককাল কি রয়েছে, তারই পাশাপাশি কোন কোন জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে, এবং গর্ভবতী মহিলা এবং শিশুরা আপনারা এই সময় কি কি করবেন এবং কি কি করবেন না, তো এই বিষয়ে বড় বড় জ্যোতির্বিদ তথা বিশেষজ্ঞরা কি কি সতর্কবার্তা জারি করে দিয়েছেন, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ যে কোনো ধরনের গ্রহণই হোক না কেন, প্রায় প্রত্যেক গ্রহণকেই কিন্তু অশুভ বলে মনে করা হয়। এই গ্রহণের সময় যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে বিপদ, তাই আপনারা গ্রহণের নিয়ম কানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করবেন। এই চন্দ্রগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে কিন্তু দৃশ্যমান হবে, তারই পাশাপাশি আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যের দেশ, আটলান্টিক মহাসাগরীয় তীরবর্তী অঞ্চল, নেদারল্যান্ডস, সিডনি, সুইজারল্যান্ড, আফ্রিকা, আন্টার্কটিকা প্রায় প্রভৃতি জায়গা থেকে দেখা যাবে। বিশেষ করে ভারতবর্ষ এবং বাংলাদেশে কিন্তু এই গ্রহণের প্রভাব থাকবে অনেকটাই বেশি। এই গ্রহণের সময় বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুরা আপনারা ঘরে থাকবার চেষ্টা করবেন। গ্রহণের সময় কিন্তু আপনারা কখনোই খালি চোখে গ্রহণ দেখতে যাবেন না, নইলে আপনার উপর কিন্তু আসতে পারে ভয়াবহ বিপদ। এই সময় ছুরি, বটি, ব্লেড বা যে কোনো ধারালো বস্তু থেকে দূরে থাকাই ভালো। তারই পাশাপাশি আপনারা এই সময় কোনো কিছু কাটাকাটি করবেন না এবং সেলাই করবেন না। গ্রহণ শেষ হলে আপনারা অবশ্যই স্নান করে নিবেন। স্নান করে আপনারা যে কোনো দরিদ্র মানুষদেরকে তারই পাশাপাশি পশু পাখিদেরকে খাবার দিয়ে তাদের সেবা করুন, আর তাতে কিন্তু আপনার মঙ্গল হবে। ভারতবর্ষের সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ কিন্তু শুরু হবে দুপুর 2:38 এবং এই চন্দ্রগ্রহণ শেষ হবে সন্ধে 6:18। বাংলাদেশের সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর 3:08 থেকে এবং এই গ্রহণ বাংলাদেশে শেষ হবে সন্ধে 6:48। চন্দ্রগ্রহণ শুরু হবার ঠিক 9 ঘন্টা আগে থেকে কিন্তু শুরু হয়ে যায় সূতককাল, এবং এই সূতককালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত এই সময়কালকে কিন্তু অশুভ বলে মনে করা হয়।